আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দরবার করে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি বিল্ডিং দেখাবো। বিল্ডিংটি ফ্লোর প্ল্যান সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখলে তাহলে অবশ্যই এই বিল্ডিংটি সম্বন্ধে আপনারা বিস্তারিত আইডিয়া নিতে পারবেন এবং বিল্ডিংটির সামনে কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হচ্ছে। সম্পূর্ণ কাজটি শেষ হলে অবশ্যই আপনাদেরকে পুরো বিল্ডিংটি আবার একবার দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই বিল্ডিংটি ড্রয়িং সহ টোটালি কয়টা রুম এবং কয়টা কলাম দিয়ে করা হয়েছে সেটি আপনাদেরকে বলবো। বিল্ডিংটি খরচ সহ বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই বিল্ডিংটি পুরোপুরি ধারণা নিতে পারবেন। তো বন্ধু, দেখুন বিল্ডিংয়ের সামনের কাজটা কিন্তু ব্যালকনির কাজগুলো এবং রাস্তার সাইডে জানালা কাজগুলো এবং সামনের যেই সিঁড়ি রুমের নিচে দুইটা পিলার, সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি বিল্ডিং হবে সম্পূর্ণ কাজটি শেষ হলে। যেই দেয়ালগুলো দেখতেছেন এগুলো টাইলস হবে। তো এটা হলো বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। আপনারা দেখুন যে বিল্ডিংটিতে 4টি বেডরুম এবং একটি কিচেন, 2টি বাথরুম সহ একটি ছোটোখাটো ডাইনিং, সামনে 2টা বারান্দা এবং সিঁড়ি রুম। টোটালি বিল্ডিংটি আপনার জায়গার প্রয়োজন হবে দৈর্ঘ্য 33 ফিট 4 ইঞ্চি এবং প্রস্থ হলো 29 ফুট 6 ইঞ্চি। তো বন্ধুরা, এতটুকু মাপ হলে কিন্তু আপনারা বিল্ডিংটি করে নিতে পারবেন। টোটালি আপনার 250 জায়গার প্রয়োজন পড়বে। 250 জায়গা হলে কিন্তু আপনার বিল্ডিংটি 4টি বেডরুম দিয়ে, 1টি কিচেন এবং 2টি বাথরুম দিয়ে, 1টি ডাইনিং সহ 2টি ব্যালকনি দিয়ে করে নিতে পারবেন। তো বন্ধুরা, বেডরুমের সাইজ হলো পিছনের বেডরুমগুলো 11 ফিট বাই 13 ফিট এবং সামনেরগুলো 12 ফিট বাই 13 ফিট। তো বন্ধুরা, এটা হলো বিল্ডিংয়ের জানালা। জানালাগুলোতে ডিজাইন করা হচ্ছে। আপনাদেরকে ভিতরে নিয়েও দেখাবো রুমগুলো কীরকম হয়েছে সেই বিষয়গুলো। আপনার রুম চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন, তেরকম কোনো সমস্যা নেই। এখানে 12 বাই 13 আছে বা 11 বাই 13 আছে, চাইলে আপনারা একটা ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনার জায়গা অনুসারে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা সামনের কাজগুলো একটু দেখে নেব যে সামনের কাজগুলো টোটালি কেমন করে করা হয়েছে। এটা হলো সামনের কাজ। সামনের কাজ যে ছাদের উপর রেলিং, সামনের ব্যালকনি, সব কিছু মিলে কিন্তু অস্থির কিছু কাজ অল্প বাজেটের ভিতরে করা হয়েছে। তো দেখুন, আমরা একটু বিল্ডিংটিতে ভিতরে প্রবেশ করে দেখবো। বিল্ডিংটি সিঁড়ির নিচ দিয়ে কিন্তু প্রবেশ গেট, এটা হলো সিঁড়ির রুম। সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংটিতে প্রবেশ করতে হবে। এটা হলো বিল্ডিংটিতে ঢুকলাম। ঢোকার পর সামনে হলো ডাইনিং রুমটি। এটা হলো ডাইনিং রুম। ডাইনিংটা পার হয়ে কিন্তু সামনে কিচেনটা আমরা দেখতে পাবো। তো এটা হলো সেই কিচেন রুমটি। কিচেন রুমটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা যদি একটু ডান দিকে দেখি তাহলে এটা হবে বাম দিকের রুমটি। এটা হলো আমরা 11 বাই 12 করে নিয়েছি। এটি হলো একটি বাথরুম কমন হিসেবে রাখা হয়েছে। আরেকটি বাথরুম কিন্তু আমরা অ্যাটাচড এখানে করা হয়েছে। এটি হলো আরেকটি বেডরুম, যেগুলো সামনের রুমগুলো আপনারা দেখেছিলেন। এটা হলো আরেকটি বাথরুম, কিন্তু এই বাথরুমটি রুমের সাথে অ্যাটাচড, এই রুমটির সাথে এটা অ্যাটাচড। এটা মাস্টার বেডরুম হিসেবে করা হয়েছে। তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটি ড্রয়িং এবং ফ্লোর প্ল্যান দিয়ে অল্প জায়গার ভিতরে 4টি বেডরুম সাজানো হয়েছে। আপনারা চাইলে ঠিক এভাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, এই বিল্ডিংটি টোটালি সম্পূর্ণ কাজ শেষ হতে প্রায় 22 থেকে 24 লক্ষ টাকা খরচ হবে, কারণ বর্তমান সময়ে আপনার জানেন মেটেরিয়ালসের দর অনেক বাড়তি, সেক্ষেত্রে এর একটুকু পড়বে।